সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে যে কিভাবে আপনার জিমেল খুলতে হয়। এই বিষয়টা শুনে আপনারা নিশ্চয় আশ্চর্য হচ্ছেন যে জিমেল তো অ্যাভেলেবেল এখন সবাই খুলতে পারেন, কিন্তু প্রপারলি খুলতে গেলে কী কী প্রসেস অবলম্বন করতে হয় আর কিভাবে জিমেলটা খুললে গুগল আপনার জিমেল চ্যানেলটা জিমেলটাকে বন্ধ করবে না এবং আপনার জিমেলটাকে কোনোভাবে ব্লক করবে না। আপনারা অনেক সময় বলে থাকেন আমার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছি, আসলে না, দেখা গেছে আপনার জিমেলটা আপনি মিস ইউজ করার কারণে অনেক সময় পাসওয়ার্ড ওরা ডিসকানেক্ট করে দেয়, যার কারণে আপনি কোনোভাবেই আপনার জিমেলটাকে পুনরুদ্ধার করতে পারেন না। সুতরাং কথা না বাড়িয়ে আমি এখন চলে যাবো মূল ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আমি কিছু কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলি আপনারা অবলম্বন করলে আপনারা দেখা যাবে আপনার জিমেলটা সুরক্ষিত থাকবে। সুতরাং আমার পুরো ভিডিওটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ প্রতিটা স্তরে আপনাদের বুঝিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় যখন কোনো খুলতে যাই, কোনো হচ্ছে আপনি চ্যানেল খুলবেন কিংবা ফেসবুকের অ্যাড খুলবেন, যাই খুলবেন, অবশ্যই গুগল কিংবা মজিলাতে খুলবেন। সবচেয়ে বেটার হচ্ছে আপনার চরম গুগলে থেকে, আপনার গুগল চরমটা খুবই ভালো, এটাতে সেফটি খুবই বেশি, আর এটার ভিতরে অনেক কিছু আপনি পাবেন, এটার ফিচার নতুন নতুন ফিচার এটার মধ্যে সংযুক্ত হয়েছে। নেক্সট টাইম আমি গুগল ক্রোম নিয়ে আপনাদের কিছু একটা ভিডিও তৈরি করতেছি, আপনারা প্রয়োজনে দেখে নেবেন। এখন প্রথমে আমার একটা জিমেল খুলতে হবে, লিখব জিমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট গুগল। এখন আপনি আপনার প্রথমে যেটা করতে হবে আপনার নামটা দিতে হবে, সবচেয়ে বেটার হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, ফেক আইডি কখনো খুলবেন না। আপনারা যতটুকু বুঝতে না পারেন, কিন্তু সার্চ ইঞ্জিন বলেন গুগল বলেন এরা কিন্তু আপনার থেকে অনেক পারদর্শী। সুতরাং আপনি বলতে পারেন আমাকে ওরা কী করে বুঝবে, আপনি যে ইন্টারনেট লাইন থেকে কিংবা আপনি যে মোবাইল থেকে, আপনি যে ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন থেকে আপনি এইটা খুলতেছেন, জিমেল আইডিটা খুলতেছেন, অবশ্যই তারা অ্যাক্সেস করে বলে দিতে পারবে এই আইডি থেকে খোলা হয়েছে। এখন যদি মনে করেন আপনার এখান থেকে আপনি 5-6টা জিমেল আইডি খুললেন, তখন এটা যদি একটা মোবাইলে ব্যবহার করেন কিংবা কোনো মিস ইউজ করেন, তখন আপনাকে ওরা এটা ব্লক করে দেবে। মোবাইলের ক্ষেত্রে ইআইমি একটা নাম্বার আছে, এক ইআইমি থেকে আপনার 2টার বেশি জিমেল খুললে পরে ওই মোবাইলের ইআইমিটা তাদের কাছে শনাক্ত হয়ে যায়। সুতরাং অবশ্যই এটা মাথায় রেখে আপনারা যে কোনো ফেসবুক আইডি হোক, জিমেল আইডি হোক, ইয়াহু আইডি হোক, আদার্স যে কোনো আইডি হোক, আপনারা একটু মাথায় রেখে খুলবেন, আর সবচেয়ে মিস ইউজ করা যাবে না। প্রথমে আপনার নামটা দিবেন, জেনুইন যে নামটা, প্রয়োজনে পাসওয়ার্ডটা দেখে মিলিয়ে নেবেন। তারপরে পরবর্তী, সম্মানিত ভিউয়ার্স, তারা আমার ইমেলটা নিচ্ছে না, সুতরাং আমাকে উপলব্ধি যেটা করতে হবে আগের ওই ইমেলটাই আমাকে নিতে হবে, সেটা হচ্ছে আমি ওইটাই নিচ্ছি। নেওয়ার পরে পরবর্তী স্টেপে যাব, এখানে আমার পিসিতে সেভ করার জন্য বলতেছে, এখন দিতে হবে ফোন নাম্বার, সে ফোন নাম্বারটা আপনাদের ফোন নাম্বারটা আপনারা দিবেন। যেমন আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনি যদি কোনো আপনার দেখা গেছে আপনার অন্য কোনো আইডি থাকে, যে কোনো সময় আপনার এটা ওরা ভেরিফাই করতে পারে, তখন ওই আইডিটা দিয়ে যেমন আপনি আপনার এটা ফেরত আনবেন। আমি আমার এইটাতে ফেরত আনবে, এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য একটি আইডি ব্যবহার করুন। তারপর আপনার জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা ওইভাবেই দিবেন যেটা আপনার জেনুইন হয়ে গেছে, পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে যাবেন, এখন আপনার একটা মেসেজ পাঠাবে, মেসেজটা আপনার মোবাইলে ই করবেন, আমার মোবাইলে মেসেজ আসবে, অলরেডি আমার মোবাইলে মেসেজ চলে এসেছে। এখন আপনি গুগলের কিছু পলিসি আছে পড়ে নিতে পারেন, আর যখন আপনারা জিমেলটা খুলবেন অবশ্যই গুগলটা বাংলা করে নেবেন, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, নাহলে গুগল ট্রান্সলেট করতে আপনার দীর্ঘ সময় লেগে যাবে। আপনারা অ্যাডভান্সে গিয়ে এখানে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নেবেন, তারপরে আপনার পলিসি আসবে, পলিসি আসার পরে আপনি এটা পুরোটা পড়ে নেবেন। পড়ার পরে আপনার পুরো ডিটেলসটা আপনারা সব কিছু যে আগে পড়ে দেখবেন, তারপরে আপনি আপনার প্রোফাইলটা মোডকে চেঞ্জ করে ফেলবেন,
কারণ এই প্রোফাইলটা চেঞ্জ করলে আপনারা ওরা বুঝবে যে আসলে আমি সঠিক প্রোফাইলটা যাদের এই যে লেখা থাকে তখন আপনাদের এটা নিয়ে একটু সমস্যা হয়, সুতরাং আপনার প্রোফাইলটা অবশ্যই চেঞ্জ করে ফেলবেন, সাথে সাথে প্রোফাইলটা চেঞ্জ করে ফেলবেন ভালো একটা। যেমন আমি আমার প্রোফাইলটা চেঞ্জ করে ফেললাম, পুরো ছবিটা কেটে নেবেন, ছবিটা সুন্দরভাবে আপনি কেটে নেবেন, সব দিক দিয়ে লাইট রেপ সব দেখে। দেখুন অলরেডি আমার ইয়ে সেভ হয়ে গেছে, এখন একটু বেগে যাবেন, ওইটা কেটে দিয়ে নতুন করে আপনি একটা আপনি চরম দিয়ে খুলেছেন, এখন আপনি আবার চরমে যাবেন, কারণ যেহেতু আপনার চরমে সেভ করা আছে, সেভ করা আছে, আপনি নতুন এখানে যাবেন, যাওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট জিমেলে যাবেন, যদি পুরনো আইডি থাকে তাহলে সেটাকে অফ করে আপনি যে জিমেলটা নতুন খুলেছেন সেই জিমেলটাতে যাবেন। জিমেলটা যাওয়ার পর পরবর্তী, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে। আমি ডিএম মনির, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি একটা কথাই বলবো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের পাশে আছি, দীর্ঘ লং টাইম আপনাদের পাশে থাকবো। আপনারা আমার ভিডিও ক্যাটাগরি দেখলে বুঝতে পারবেন প্রতিদিন 3-4 ভিডিও আমি আপলোড করে থাকি, আর এই চ্যানেলটা আমি খুব দ্রুত গ্রো করার চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা, আপনাদের একটা ক্লিক আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে সেকেন্ড মাস্টার বিডির পক্ষ থেকে, আমি ডিএম মনির, আসসালামু আলাইকুম।